আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ টিচার কিছু অঙ্ক আগে উঠিয়ে রেখেছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো কিভাবে বিয়োগ অঙ্ক গুলো করতে হয় কৌশলটা শিখে নিও। দেখো আমার প্রথম অঙ্কটা হচ্ছে উপরে সংখ্যা হচ্ছে 29, নিচে হচ্ছে 16। তাহলে দেখো আমার নিচে হচ্ছে 6 এই পাশে আর উপরে হচ্ছে 9। এবার আমি বলবো আমার 6 আছে আমার কাছে, কত হলে 9 হয়? তো বলো 6 পরে 7, 8, 9, 3 হয়েছে। দেখো এবার দেখো এই পাশে আছে 1, উপরে আছে 2, এবার 1 আছে 2 হবে কত হইল? দেখো 1। দেখো আমার উত্তর কত হয়েছে? 13। এরপরে দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটি হচ্ছে 37 বিয়োগ 15। এবার দেখো 5 আছে 7 হবে কত হইলে? দেখো 5 এর পরে কোন? 6, 7, 2। তারপর দেখো 1 আছে 3 হবে কত হইলে? দেখো 2, 3, তাও কি 2। এগুলো তোমরা আসলে মুখোমুখি বললো জিজ্ঞেস করলে বলতে পারো, না গোনায় না গোনায় করতে পারবে। তারপর দেখো 48 বিয়োগ 13, 3 আছে 8 হবে 4, 5, 6, 7, 8, 5। 1 আছে 4 হবে 2, 3, 4, 3। তাহলে উত্তর হচ্ছে কত? 35। তারপর দেখো এখানে আছে 24, নিচে আছে 14। আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে যখন সংখ্যা একই রকম হয়ে যায় তখন এটা শূন্য হয়ে যায়। তাহলে আমার এখানেও 4, এখানেও 4, তাহলে 4 আর 4 মিলে যায় কত? 0। আর 1 আছে 2 হবে 1 মিলে। তাহলে দেখো 24 থেকে 14 চলে গেলে কত থাকে? 10। তারপর দেখো 38 বিয়োগ 31, 1 আছে 8 হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 7 হয়েছে। তারপরে দেখো এখানে আছে 3, এখানে আছে 3, 3 এ 3 শূন্য হয়ে যায়, কিন্তু বাম পাশে কখনো শূন্য লিখলে হবে না। ওকে তাহলে আমরা এখানে উত্তর কত পেয়েছি? 7। তারপর দেখো 49 বিয়োগ 43, তাহলে 3 আছে 9 হবে কত হলে? 4, 5, 6, 7, 8, 9, কত? 6 হচ্ছে। তাহলে আবার দেখো এই পাশে একই রকম সংখ্যা, 4 উপরেও 4 নিচেও 4, তাহলে আমরা জানি যে বাম পাশে শূন্য লিখলে হবে না, 4 এ 4 হয়ে যায় কত? 0। তাহলে আমরা এখানে লিখি দেখো 49 বিয়োগ 43, আমরা 3 আছে 9 হবে 6 লিখেছি, এখানে 4, এখানে 4, 4 এ 4 হয়ে যায় 0। দেখো বাম পাশে শূন্য লিখলে এটার কোনো গুরুত্ব থাকে না, তো তোমরা লিখলেও পারো না লিখলেও হয়, তো না লেখাটাই উত্তম। তাই আমরা জানি যে এখানে উত্তর হয়েছে কত? 6। তারপর দেখো 25 বিয়োগ 10, দেখো বিয়োগের ক্ষেত্রে নিচে যখন শূন্য থাকবে ওই শূন্যতে কোনো সংখ্যা ধরা হয় না, তাহলে আমার উপরে আছে কত? 5, তাহলে আমার 5 এর 5 বসে যাবে, যেহেতু শূন্যটা নিচে আছে তাহলে এটা কোনো সংখ্যা ধরব না আমরা। তারপর দেখো 1 আছে 2 হবে কত হইলে? 1 হইলে, আমরা জানি, তাহলে আমাদের উত্তর হয়েছে 15। তো তোমরা শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে, এবং আমি 87 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে পাঠিয়ে দিবে, আমরা এগুলো অবশ্যই চেক করে দেবো। একই নিয়মের অঙ্ক অবশ্যই বাসায় করার চেষ্টা করবে। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।